সবাইকে স্বাগত জানাচ্ছি বিড়ি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস চলুন ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সংঘাত ক্রমশই রাজ্যটির নুহ শহরে দুইটি গোষ্ঠীর মধ্যে শুরু হওয়া এই দাঙ্গায় এখন পর্যন্ত পাঁচজন নিহত অন্তত সত্তর জন আহত হয়েছে নুহ শহরের বাইরেও ছড়িয়ে পড়েছে সংঘাত এনডিটিভি জানিয়েছে মঙ্গলবার বিকেলে গুরুগ্রাম শহরে একটি দোকান ও কয়েকটি ঝুপড়িতে আগুন দেওয়া হয়েছে আশেপাশের কয়েকটি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে মঙ্গলবার দুপুরে নোহ শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরের বাদশাপুরে দাঙ্গা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন মঙ্গলবার সন্ধ্যায় অন্তত দুইশো লোক হাতে লাঠি ও পাথর নিয়ে গরুগ্রামের সত্তর নম্বর সেক্টরে প্রবেশ করে তারা বেশ কিছু মার্কেট ও দোকানপাটে ভাঙচুর সংযোগ করে এ সময় হামলাকারীদের ধর্মীয় স্লোগান দিতে দেখা গেছে টেলির খবরে বলা হয়েছে গুরুগ্রামেও একটি মসজিদে হামলা করা হয়েছে মসজিদটির নাম সোহনা জামে মসজিদ এ সময় মসজিদের ভেতর অনেক নারী ও শিশু আটকা পড়েন হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় শিখ সম্প্রদায়ের লোকেরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে যেতে সাহায্য করে এর আগের দিন নুহো শহরে একটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে নুহ শহরটি রাজধানী নয়াদিল্লি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই শহরে সোমবার একটি মিছিলে হামলার সূত্র ধরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে ক্রমে তার সহিংসতায় রূপ নেয় মধ্যরাতের পর একটি মসজিদে আগুন দেয় একদল জনতা ভাঙচুর করা হয় শতাধিক যানবাহন নিহতদের মধ্যে দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন মসজিদের ইমাম নিহত ইমামের নাম মাওলানা মোহাম্মদ সার এই দাঙ্গায় শতাধিক লোককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ তবে এখনও পরিস্থিতি শান্ত হয়নি এনডিটিভি জানিয়েছে দুইটি হত্যা মামলায় অভিযুক্ত মনু মানেসার নামের এক বজরং দলের সদস্য র্যালিতে অংশ নেবে এমন গুজবের সূত্র ধরে সহিংসতার শুরু হয় গত ফেব্রুয়ারিতে জুনায়েদ ও নাসির নামের দুজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মনু র্যালির আগে এক ভিডিওতে মনু সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান এবং নিজেও অংশ নেবেন বলে ঘোষণা দেন স্থানীয় এমএলএ চৌধুরী আফতাব আহমেদ বলেন র্যালির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে উস্কানি দেয়া হয়েছে পূর্ব সীমান্তে বেলারুসের সাথে উত্তেজনার মাঝে দ্রুত অঞ্চলটিতে সেনাবাহিনী পাঠিয়েছে পোল্যান্ড বেলারুশের সামরিক হেলিকপ্টার পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করেছে এমন অভিযোগ ওঠার পর সেখানে বাড়তি সেনা পাঠায় ওয়ার্স অন্তত এক হাজার বাড়তি সৈন্য অঞ্চলটিতে যাচ্ছে তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বেলারুস উল্টো পোল্যান্ডকে অভিযুক্ত করেছে সীমান্তে উস্কানি সৃষ্টির জন্য দেশটি বলছেন অজুহাত সৃষ্টি করে বেলারুসের সীমান্তে সেনা পাঠিয়েছে পোল্যান্ড ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটিতে সম্প্রতি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে মস্কো অন্যদিকে পোল্যান্ড ন্যাটো জোটের সদস্য তারা ইউক্রেনকে যুদ্ধের শুরু থেকেই সহযোগিতা দিয়ে আসছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ঘটনার পর বেলারুস সীমান্তের কাছে বাড়তি সৈন্য ও অ্যাটাক হেলিকপ্টার পাঠিয়েছে তারা বেলারুশের সীমান্ত লঙ্ঘন বিষয়ে ন্যাটোকেও জানানো হয়েছে একই সাথে ওয়ার্সতে নিযুক্ত বেলারুশের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুরুতে সীমান্ত লঙ্ঘনের কথা অস্বীকার করলেও পরবর্তীতে পোল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে খুব নিচু দিয়ে বেলারুশের হেলিকপ্টার আমাদের আকাশে ঢুকেছে যা রাডারে ধরা পড়া কঠিন বেলারুশ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোর পুলিশ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমান্ত লঙ্ঘনের বিষয়ে পোস্ট দিয়েছে বেলারুশের একটি এমআই এইট এবং একটি এমআই টোয়েন্টি ফোর মিলিটারি হেলিকপ্টার পোল্যান্ডের আকাশে প্রবেশ করে বলে দাবি করা হয় যদিও বেলারুশ বলছে এসব অভিযোগ ভিত্তিহীন এর একদিন আগে বেলারুশে থাকা ওয়াগনার গ্রুপের যোদ্ধারা পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে বলে খবর বের হয় বেলারুশ ও দেশটির স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন যুদ্ধের জন্য বেলারসের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়ার সেনাবাহিনী এরপর দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে মস্কো পাল্টাপাল্টি ড্রোন হামলার মাঝেও বেশ কিছু ফ্রন্টে সম্মুখ যুদ্ধ চলছে ইউক্রেনে ডোনেস্কে রুশ বাহিনীর সাথে লড়াইয়ে নিহত হয়েছে ইউক্রেনের সাড়ে তিনশো সেনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় তারা তিনশো পঁয়তাল্লিশ জনের বেশি ইউক্রেন সেনা ধ্বংস করেছে যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি স্পুটনিক নিউজের খবরে বলা হয়েছে ডোনেস্ক দক্ষিণ ডোনেস্ক জাপুরিছিয়া কুপিয়ানস্ক ও লিমেন এলাকায় ইউক্রেন কাউন্টার অফেন্সিভ অব্যাহত রেখেছে এসব এলাকায় তাদের অন্তত আটটি পাল্টা হামলা ঠেকিয়ে দিয়েছে রাশিয়ার বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে তিনশো পঁয়তাল্লিশ জনের বেশি সেনা একটি ট্যাঙ্ক ছয়টি ইনফ্র্যান্টি ফাইটিং ভেহিকেল একটি গার্ড মিসাইল সিস্টেম সহ বহু সমরস্ত্র ধ্বংস হয়েছে শত্রুবাহিনীর ধ্বংসহ অস্ত্রের মধ্যে আরও আছে পোল্যান্ডের তৈরি পাঁচটি ক্রাব আর্টিলারি পাঁচটি ফিল্ড আর্টিলারি ও যুক্তরাষ্ট্রের তৈরি এম সেভেন 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 আর্টিলারি সিস্টেম নিহত ইউক্রেন সেনাদের মধ্যে ক্রাসনি লিমেনে পঁচাত্তর জন ও জাপুরি দুশো বিশ জন সহ অন্যান্য ফ্রন্টলাইনেও হতাহতের ঘটনা ঘটেছে কুপিয়ানস্কে ইউক্রেনের সেনাদের একটি বড় হামলা ঠেকিয়ে দিয়েছে রাশিয়ার স্থলবাহিনী এবং পাল্টা হামলা চালিয়ে তাদের পিছু হটতে বাধ্য করেছে এর বাইরে গত কয়েকদিনে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া রাশিয়ার মাটিতে পরপর কয়েকটি ড্রোন হামলার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা জোরদার করেছে মস্কো রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই সৈকু জানিয়েছেন ইউক্রেনের সামরিক অবকাঠামো সঙ্গে যেসব প্রতিষ্ঠান সন্ত্রাসী হামলায় সহযোগিতা করছে তাদের ওপর হামলার তীব্রতা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ইসলামাবাদে আয়োজিত অনুষ্ঠানের পর দুই নেতা বৈঠক করেছেন বৈঠকে চীন ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় দশ বছর আগে যাত্রা শুরু হয় শত কোটি ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের এই করিডোরের আওতায় চীনের জিনজিয়াং থেকে পাকিস্তানের আজাদ কাশ্মীর হয়ে একটি সড়ক তৈরি করা হয় পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যন্ত সড়কের দুই পাশে চীনা বিনিয়োগে গড়ে তোলা হয় প্রচুর শিল্প কারখানা যা পাকিস্তানের অর্থনীতিতে চীনা অবদানের উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে পাশাপাশি এই করিডোর দিয়ে সরাসরি আরব সাগরে প্রবেশের সুযোগ পায় চীন যা উভয় দেশকে লাভবান করছে বলে মনে করা হয় এই করিডোরটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের দশ বছর পূর্তি উপলক্ষে রবিবার থেকে পাকিস্তান সফর শুরু করেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ইসলামাবাদে বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষীয় বাণিজ্য সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে সম্মত হন গত সপ্তাহে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে দুশো কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ভূমিকা রেখেছে আগামী দুই বছর এই ঋণের কোন কিস্তি শোধ করতে হবে না পাকিস্তানকে কয়েক দশক ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন দেশ দুটির মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বর্তমানে যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ বৈঠকে চীনের এই আন্তরিকতার জন্য ধন্যবাদ দিয়ে বেইজিংকে আস্থাভাজন বন্ধু হিসেবে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী চীনের পক্ষ থেকে পাকিস্তানের উন্নতি ও অগ্রগতিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন হে লিফেং সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ড আরিফ আলভির সাথেও বৈঠক করেছেন চীনা উপপ্রধানমন্ত্রী এবার নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এ নিয়ে মাত্র চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন তিনি আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ স্থানীয় সময় মঙ্গলবার তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হন এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের জয় অনুমোদন করতে দুই সালের ছয় জানুয়ারি পার্লামেন্টের যৌথ অধিবেশন বসে এই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকেরা পার্লামেন্ট ভবনে হামলা চালায় মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে নির্বাচনে পরাজিত হওয়ার পরও পরাজিত প্রার্থী ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন তাই দুই সালের তিন নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাস পরও তিনি এই বলে মিথ্যা ছড়িয়েছিলেন যে নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনি জিতেছেন ট্রাম্পের বাকস্বাধীনতা রয়েছে উল্লেখ করে ৪৫ পাতার অভিযোগে বলা হয়েছে তবে তিনি নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে অভিযোগের ষড়যন্ত্রকারী হিসেবে আরও ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে একজন মার্কিন রাজনীতিক রুটি জুলিয়ানি বলে মনে করা হচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী তিন অগাস্ট ট্রাম্পকে ওয়াশিংটনের একটি আদালতে তলব করা হয়েছে রাশিয়ার কাজান শহরে ক্রমেই জনপ্রিয় হচ্ছে হালাল মার্কেট মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাথে সঙ্গতি রেখে তৈরি করা পণ্যের এই বাজার এখন অন্য ধর্মাবলম্বীদের কাছেও প্রিয় হয়ে উঠেছে আনাদুলো বার্তা সংস্থার খবরে বলা হয়েছে দুই সালে রাশিয়ার স্বায়ত্তশাসিত তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানের হালাল মার্কেট চালু হয় এরপর ক্রমেই এখানে দোকানের সংখ্যা বাড়তে থাকে এখানে শুধুমাত্র হালাল পণ্য ও সেবা দেওয়া হয় ইসলামিক বিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই মার্কেটে বিক্রি বা বিনিময় করা হয় না রাশিয়ার হালাল পণ্য বাজারকে আরও বড় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাজানের এই মার্কেট প্রতিদিন মার্কেটে গেলেই দেখা যায় মানুষজন তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন এখানে আলপার তুর্কেলি নামের এক তুর্কি ব্যবসায়ী বলেন আমরা দুই সালে কাজানে এসেছি এখানে আমরা শুরু থেকেই হালাল গোস্ত বিক্রি করি স্থানীয় কর্তৃপক্ষ এখানকার পণ্যের মান নিয়ন্ত্রণ ও হালাল সার্টিফিকেট দিয়ে থাকে মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বী বিশেষ করে খ্রিস্টানদের কাছে হালাল পণ্যের কদর রয়েছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে